চুম্বকের আকর্ষণের শক্তি আছে, এইটুকুনি আমরা জানি। এইটাকে কেন্দ্র করে কত কিছু তৈরি হচ্ছে, কত ফ্যাক্টরি, কত কারখানা, কত নতুন নতুন যন্ত্রাংশ জগতে তৈরি হচ্ছে। আকর্ষণ, আমি বলছিলাম এই আকর্ষণের সঙ্গে আপনারা আর একটা দিন পাবেন, এই আকর্ষণের সঙ্গে সঙ্গে আপনারা আর একটা দিন পাবেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবার একটু দেরিতে আরম্ভ হয়েছে, জানি না কেন, শ্রীমন্দিরে জনস্র শিল্পের নামতে গিয়ে হোঁচট খাচ্ছি, হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছি, না না অন্য গর্বে নয়, প্রেমেতে ভালোবাসাতে। কি কারণ দলে দলে সবাই আসছেন কেন, কি ব্যাখ্যা দিলেন এই সংযোগকে? আমি তো প্রয়োজন ছাড়া কারোর বাড়িতে যাই না, নিমন্ত্রণ না করলে কোথাও পৌঁছাই না, কোথাও গেলে পরে চিন্তা করি আমার বসবার জায়গা ঠিক মতো হবে কিনা, থাকবার জায়গা হবে কিনা, বাথরুম পায়খানা ঠিক ঠিক আছে কিনা। পুরো বাড়িতে পাগলের মতো ছুটে আসছি, মাটিতে এক কোনায় পড়ে থাকছি, একটা কাঁথার উপর এই প্রবর শিখে একটা পাতলা কম্বল নিয়ে, কেন এই ব্যাখ্যা করা যাবে না? এর নামে নিঃস্বার্থ প্রেম। এরকম থেকে একটা গান আছে চমৎকার, আমার শ্রীমান দিয়েছিল একজন বিখ্যাত গায়কের গান, এটি রাধা এসি ভাই শাম কি দিওয়ানি জো পন্ডিতো কি বাণী হো গেই। রাধারানীকে নিয়ে এত আলোচনা কেন? রাধারানী বলছেন আমাকে নিয়ে এত আলোচনা কেন জানো? আমরা বললাম বলো না রাধে তোমায় নিয়ে এত আলোচনা কেন? রাধারানী বলছেন আমি গোবিন্দকে ভালোবেসেছি, তাই মানে বাবা যে কৃষ্ণকে ভালোবাসা তার মূল্য কতটা বুঝো, যে তাকে ভালোবাসতে পারে তার দাম কতটা বুঝুন, যে তার জন্য দুটা চোখের জল ফেলে ওই জলের মূল্য কতটা বুঝুন। লক্ষ লক্ষ সাধক ঘর ছেড়ে বেরিয়ে গেল, ওই রকম যদি ভালোবাসা তো সম্ভব নয়, তার কাছাকাছি যদি যাওয়া যায়। রাধারানীর নাম জপ করছেন, হে শ্রীমতী কৃপা করো তোমার প্রেমের এক বিন্দু যদি কালো হয়ে যায়। এটা অন্ধকারের কথা নয়, রামকৃষ্ণ পরমহংসের কথা, ওই প্রেমের এক বিন্দু যদি কালো হয় সম্ভব নয়। কেন এই কথাটা বললাম, দুদিন বিরতি হয়েছে, আমরা দুদিন আগে কি শুনেছি আমাদের স্মৃতিপটে অনেকটাই মলিন হয়ে গিয়েছে। সংসারের নিয়ম যে পাতা উড়িতে যায় সে পাতার দিকে আর আমরা খেয়াল করি না। আজকে আপনি যুবক, কালকে বৃদ্ধ, যুবক অবস্থায় কি করেছেন তখন বৃদ্ধ হবেন, কত খেয়াল রাখবে ভালো করে ভেবে দেখবেন। কেউ কেউ বলে কবে ঘি খেয়েছি তার গন্ধ কি এখন শুনতে হবে নাকি? এই সংসারের চেহারার মধ্যে এক চৌম্বকীয় আকর্ষণে যেমন আপনারা ছুটে এসেছেন, ঠিক তেমনি অপ্রাকৃত আকর্ষণে পরমানন্দময় ভগবান জগৎকে আকর্ষণ করছেন। বলে সকলে আকর্ষিত হয় না কেন? চুম্বক সেই লৌহকেই আকর্ষণ করে যার উপর মরিচা পড়ে নাই। মরিচা কি বলে? লোহাটা কি নষ্ট হয়ে যায়, লোহার বৈশিষ্ট্য কি স্ট্রেংথ, শক্তি, তাই তো? আমরা বলি লোহা কত শক্ত, তার স্ট্রেংথটা নষ্ট করে দেয় কি ওই মরিচা। লোহার যে ঠাঁস গুলুনি
তাকে বিনষ্ট করে দেয়, ভঙ্গুর করে দেয়। আর যে মরিচা পড়া লোহা থাকে চুম্বক কখনো তাকে আকর্ষণ করে না, ঠিক তেমনি বিষয় মরিচা করে যার জীবনটা ভঙ্গুর হয়ে গিয়েছে আমার কৃষ্ণ প্রেমের চম্পুকে সে আকর্ষিত হয় না, সেটা তার দুর্ভাগ্য। গুরুচরণে আসবার উদ্দেশ্য কি ভক্তমন্ডলী? গ্রিল লোহার পর্যা যেমন রং মিস্ত্রি কি করে, আগে শিরিষ কাগজ ঘষে দিয়ে ওই মরিচাটাকে ছাড়িয়ে দিয়ে তারপর প্রাইমার মেরে দেয় যাতে করে আর মরছে না পড়ে, ঠিক তেমনি পরম করুণ গুরুপাদ পদ্ম তার উপলব্ধির শিরিষ কাগজ দিয়ে ওই মরিচাটাকে ঘষে অনুরাগের প্রাইমার মেরে দেয় বলে আর নষ্ট হবি না, আর চিন্তা নাই। আমরা এসছি কেন বাবা মা, কেন ছুটে আসা? ওই বিনষ্ট জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য শ্রী গুরুচরণে আসা। এই পৃথিবীতে আসা যাওয়ার কারণটা কি, এটাই তো আমরা ভুলে গিয়েছি। সকাল থেকে রাত অবধি শুধু ভোজনের চিন্তা, শয়নের চিন্তা, দৈহিক আরামের চিন্তা, একবার চিন্তা করি না আত্মিক শুদ্ধিতার চিন্তা। গুরু কৃপা কি করে ভাবতে শেখায় মানুষ, ভাবো। কবি বলেছেন সখী ভাবনা কাহারে বলে, হ্যাঁ ভাবনা কাকে বলে, তা যে ভালোবাসার কথা বলেছি সেটি ভক্তমন্ডলী, এটা জনজাগতিক প্রীতি নয় পারমার্থিক প্রীতি। এই পারমার্থিক প্রীতির কথা এতক্ষণ মন দিয়ে সবাই শুনছিলেন, তার কথা শুনছিলেন আমার রাধারানীর কৃষ্ণ প্রেমের কথা আর আমার গোবিন্দের রাধারানীর প্রেমের কথা। কারণ চুম্বক লোহাকে আকর্ষণ করে না লোহা চুম্বককে আকর্ষণ করে এটা বোঝা যায় না। চুম্বক যদি লোহাকে, চুম্বকের যদি আকর্ষণ ক্ষমতা থাকে তাহলে চুম্বক অ্যালুমিনিয়ামকে আকর্ষণ করতে পারে না কেন? চুম্বক কাগজকে আকর্ষণ করতে পারে না কেন? চুম্বক পাথরকে আকর্ষণ করতে পারে না কেন? চুম্বক একমাত্র আকর্ষণ করে লোহাকে। আমি মজা করে বলি চুম্বকটা যদি ছোট হয় আর লোহাটা যদি বড় হয় লোহাটা চুম্বকটাকে কাছে টেনে নেবে, আর চুম্বকটা যদি বড় হয় লোহা যদি ছোট হয় তাহলে চুম্বক লোহাটাকে কাছে টেনে নেবে। কে যে কাকে কাছে টানছে এই যেন বোঝা যায় না। তাই আজ রাধা গোবিন্দ প্রতি গোবিন্দ রাধারানীকে টানছেন না রাধারানী গোবিন্দকে টানছেন এই যেন বোঝা যাচ্ছে না। শাস্ত্র বলছেন জগৎ সন কৃষ্ণ শব্দ, অনেকভাবে ব্যাখ্যা করা যায়। শাস্ত্র বলছেন কৃষি ভূপাচক শব্দ নষ্টাচক তয়ৈরৈক্যম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যাদি। আমরা যদি অন্ধভাবে আস্বাদন করব তাহলে অন্ধভাবে কি, এক দুধ ক্ষীর করেও খাওয়া যায়, ছানা করেও খাওয়া যায়, দই করেও খাওয়া যায়, তা আমরা কি করবো? কৃষ শব্দের অর্থ কি? কৃষ শব্দের অর্থ আকর্ষণ। শাস্ত্র বলছেন পুরুষ যশিত কিংবা স্থাবরে জন্ম সর্বচিত্ত হরণ করেন সাক্ষাৎ মদন মোহন, সকলকে আকর্ষণ করেন। যে তার আকর্ষণের মধ্যে পড়তে পারল না বুঝতে হবে তার ওই মরিচা পড়েছে, তার দুর্ভাগ্য সে আকর্ষণের মধ্যে পড়তে পারল না। তা হঠাৎ এই আকর্ষণের কথা কেন? যদি ভক্তমন্ডলী গোবিন্দের প্রতি যদি রাধারানীর আকর্ষণ না থাকে তিনি বা পাগলের মতো কাজ দেন কেন?
তাহলে এটা প্রমাণ করে যে আকর্ষণটা উভয়ক। এই আকর্ষণের বৈশিষ্ট্য কি এটাই বলতে চাইছিলাম, এই আকর্ষণের কারণ জানা যায় না, কারণ কর্ডলেস প্রয়োজনবিহীন। কাম গন্ধহীনা ব্রজ রমণ প্রবৃত্তি নিবৃত্তি দেখে না কখন শ্যাম সুখতনে সর্ব আয়োজন সকলি শ্যামেরই কারণে। আমরা সাধন করছিলাম ভ্রমণের সঙ্গে রাধা দেবীর কথোপকথন, মনে করছে আপনাদের? ভ্রমণ অন্য কেউ নয়, উদ্ধব মহারাজের প্রতিনিধি উদ্ধব মহারাজ দূর থেকে রাধা দেবীকে দর্শন করছেন, বলে না 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 রাধা দেবীকে দর্শন করছেন না, নিগুড় কৃষ্ণ প্রেমকে দর্শন করছেন। আপনি যদি বলেন ক্ষীরকে দুধ দেখছেন না ক্ষীর দেখছেন, একজন বলবে না দুধই দেখছো, তবে ক্ষীরটা কি দুধের ঘনীভূত অবস্থা, ক্ষীর অন্য কিছু নয় দুধের ঘনীভূত অবস্থা, তার আধারানি কি আমার কৃষ্ণ প্রেমের ঘনীভূত অবস্থা। ন্যাচারালি দুধ যত ঘন হয় তার স্বাদ তত বাড়ে, কৃষ্ণ প্রেম যত ঘন হয় তার আস্বাদন তত বাড়ে। এই আস্বাদন করার তাৎপর্যটি আজ আস্বাদন করছি আমরা ওই রাধারানীর সঙ্গে ভ্রমণের কথাবার্তায়। আমরা আগের দিন দিয়ে দেখেছি, একটু সুতোটা ধরে দিই, না হলে তো আমরা ধরতে পারবো না। সমুদ্র আমরা গিয়েছিলাম ভগবত কথা বলতে, আজকে কথা না বছর পঁচিশের আগে ভগবত কথা বলতে গিয়েছি, যেখানে যাই তার চারপাশটা ঘুরে বেড়ানোর একটা অভ্যাস ছিল, এখন আর ঘুরে বেড়ানোর সময় হয় না, এমনি ঘোড়ার মতো ঘুরে বেড়ায়, আবার এদিক ওদিক ঘোড়ার কোনো সুযোগ হয় না। আগে অত ঝঞ্ঝার ঝামেলা ছিল না, হ্যাঁ বলে এখন ঝঞ্ঝার ঝামেলা, বলে না এটা ঝঞ্ঝা নয়, ঝঞ্ঝাট নয় ঝঞ্ঝা, বলে কিসের ঝঞ্ঝা, বলে পরিবেশ ঝঞ্ঝা। আগে সন্তানরা এত ঘিরে থাকতেন না, এখন যেখানেই যাই আমার পারমার্থিক সন্তানরা ঘিরে থাকে, তাদের ঘেরাটুকে বাইরে আর বেরোনো হয় না, ইচ্ছাও নাই বেরোনো। তা ঘুরতে গিয়েছি এক জায়গায় দেখি তাদের শাড়ি তৈরি হচ্ছে, হ্যান্ডলুম পাওয়ার নয়, হাত দিয়ে এরকম এরকম করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণন দিচ্ছি, হঠাৎ গুণনটি থেমে গেল। আমি বললাম কি গো ভাই গুণনটা থামিয়ে দিলে, বলে গোসাইজি সুতোটা ছিঁড়ে গেছে। আমি বললাম সে কি সুতো ছিঁড়ে গেল, এখন গুণন হবে কি করে, বলে দেখুন কোনো চিন্তা নেই, এদিকে সুতো একটা টান মারা হলো, ওই দিকে সুতো টান মারা হলো, দুই আঙুলে নিয়ে পুড়িয়ে দিল, জোড়া লেগে গেল। তা আমাদের দুই দিনের ব্যবধান হয়েছে তো, তাই ওই দিকে সুতো আর এই দিকে সুতো মনের ভিতর একটা পাক দিলেই জোড়া লেগে গেল। ভ্রমণ রাধারানীকে বলছেন, আগেই বলেছি যদি রাধারানীর আকর্ষণ না থাকে উদ্ধব মহারাজের দাবানি হরে কৃষ্ণ শব্দের অর্থ আমরা করি না, হরিনাম মহামন্ত্র জপ করি, এই হরে শব্দের অর্থ কি জানেন, এই কৃষ্ণকে আকর্ষণ করবার ক্ষমতা। বলে কিরকম, এই যে আমরা ষোলনাম মন্ত্রিসভ্য জপ করি, এই হরে শব্দের অর্থ কি, অনেক অনেকভাবে অর্থ করবেন, গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন হরে মানে কি জানো, শোনো সর্বচেত হর কৃষ্ণ। গোবিন্দ কি করেন,
সকলের চিত্ত হরণ করে। বলে এইটা কি তার মানে হলে না না ভালো করে শোনো না, স্তব কৃষ্ণ হরত্ব সৌ বলে স্তব কৃষ্ণ হরত্ব সৌ বলতে বলে জানিস ওই লোকটা কি করেছে, বলে কি করেছে হ্যাঁ এই হাত দিয়ে আটটাই একবারে ভেঙে দিয়েছে। হাতে তো মারাত্মক জোর, হ্যাঁ রে আর ওই পাশের লোককে কি করেছে বলতো, একটা বাইরের হাতটাকে ভেঙে দিয়েছে। ওরে বাবা তাহলে ওর জোর আরো বেশি, কারণ হাত দিয়ে আমি আটটাই ভাঙলাম তা আমার হাতের জোর ইটের থেকে বেশি, আর হাতটা যে ভেঙে দিল তাহলে আমার হাতের থেকে তার জোর বেশি। তা বলছেন সর্বচেত হরণ কৃষ্ণ গোবিন্দ সকলের চিত্ত হরণ করে, স্তব কৃষ্ণ হরত্ব সৌ সেই গোবিন্দের চিত্তে যে হরণ করে তার ক্ষমতা কতটা, তিনি কে বৈদব বিশাল বিস্তার তপরাধার হরাবতা, অর্থাৎ কৃষ্ণকে বশ করবার কৃষ্ণকে অধিগত করবার যে ক্ষমতা এই জ্ঞান যার আছে তিনি হলেন শ্রীরাধা। তা সেই শ্রীমতী রাধারানী আজ কথা বলছে তার সঙ্গে ভ্রমণের সঙ্গে, ভ্রমণ খুব মিষ্টি করে বললেন হ্যাঁ গো রাধারানী তুমি তো কৃষ্ণকে তিরস্কার করছো। আবার বলছি ভক্তমন্ডলী ভাবতেন জায়গাটা রাধারানীর কি হয়েছে, মানের জায়গায় অভিমান তীব্র অভিমান। সেখান থেকে আমরা কি দেখলাম, সেটা হলো পরিজল্প, তার নাম হলো পরিজল্প, অর্থাৎ নিজ প্রিয়তমের নির্দয়তা স্বার্থ চাপল্য আদি প্রতিপাদন করে নিজস্ব ভঙ্গিতে বিচক্ষণতা প্রকাশ করেন তার নাম হলো পরিজল্প। তো ভ্রমণ বলছে এতই যদি জানো তিনি ভালো নয় তাহলে ভালোবাসতে গেলে কেন, কে তোমায় ভালোবাসতে বলেছে? রাধারানী বলছেন ঠিকই বলেছিস ভ্রমণ, সকলি আমার দোষে বন্ধু সকলি আমারই দোষ, না জানিয়া যদি কইয়াছি প্রীতি করিব কাহারে সুধারো সমুদ্র সম্মুখে দেখিয়া খাইনো আপন সুখে কে জানে খাইলে গরল হইব পাইব এমন দুঃখে, সে যদি জানিতাম অল্প ইঙ্গিতে তবে কি এমন করি জাতি কোন সকলি আমার দোষে বন্ধু সকলি আমার দোষ, না জানিয়া যদি কই গেছি প্রীতি করিব তাহলে দোষ। গোবিন্দ তো বলেননি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসতে গেলে কেন, রাধারানী বলছেন তুই তো ভ্রমর পতঙ্গ জাতি তাই জানিস না, মোহিনীন তার একটা অদ্ভুত ক্ষমতা আছে জগৎকে মোহিত করে দেয়, এই জগতে এমন কেউ নেই যে তাকে ভালো না বেশি থাকতে পারে, ওরে জগতে এমন কেউ নেই তাকে ভাবনা ভালোবেসে থাকতে পারে। রাধারানী এই কথা বলার পর ভ্রমণ বলছেন রাধি তুমি যখন তাকে এত ভালোবাসো তাহলে তার গুণগান করি। ভ্রমণ কি করছেন, গুনগুন 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 কৃষ্ণ পুর করে রাধারানী তাহারে গাইতে দেখিয়া কর্ণ উদ্ধৃত করে
তোরাই দোষ দেব না, কারণ মানুষের থেকে পশুর বুদ্ধি অনেক কম। পশু কটা পা? চারটা। মানুষ হলো বিপদ, তাই তো? তা দেখবেন পশুর বোধ বুদ্ধি অনেক কম। আমরা কি বলি, পশু হল বিবেকশূন্য, বিবেকশূন্য পশুর কোনো বিবেক নাই। মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বাবা? বিবেক আছে। সত্যি ভক্ত বলবেন, মানুষের বিবেক আছে সত্য কথা, কিন্তু মানুষ এমন এমন বিবেকহীন কাজ করে, এক এক সময় সন্দেহ হয় পশুর বিবেকও বোধ হয় বর্তমানে মানুষের মধ্যে দেখা দিয়ে যাচ্ছে। তথাপি এটা মেনে নিতে হবে, মানুষ বিবেকবান, মানুষের মধ্যে বিবেক আছে। বিবেক দিয়ে কি করি, আমরা বিচার করি কোনটা করণীয় কোনটা কি করা উচিত। এই করণীয় কথা বলতে গেলে মনে পড়ে যাচ্ছে, আমার এক সন্তান আমার কাছে এসেছে, তার গৃহিণী, সেও আমার সন্তান, বলছে বাবা আপনার ছেলের মাথায় একটু হাত দিয়ে দেবেন। কেন? বলে বাবা আপনার মধ্যে যেন ঠান্ডা হয়। তাহলে হ্যাঁ, ওকে তো কোনোদিন বড় হতে দেখি। বাবা আপনি বুঝবেন না, এই বলদেবে যখন আসে তখন একদম বরফের মতো ঠান্ডা, আর বাড়িতে গেলেই ও ব্যাপার আছে, স্থানকাল তাৎপর্য আছে। দোষটা কিন্তু লৌকিক নয়, জল এমনি রকম ঠান্ডা, উনুনে চাপান কি হয়ে যাবে গরম? কারণ তাহলে দেখো গুরু ক্রিয়েতে শীতল থাকছে, বাড়িতে গেলে ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। তার মানে বাড়িতে কোনো উনুন আছে যেটা তাপ দেওয়া হয় যার জন্য গরম হয়ে যায়। সংসারে এত উষ্ণতা এত যন্ত্রণা, আমরা নিজেদেরকে উত্তপ্ত করে ফেলি, আর যেখানে এসেছি সেখানে এত শীতলতা, ওই উষ্ণতা নিয়ে এলেও অন্তর শীতল।